আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগতম। আমরা আজকে ফলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইতিপূর্বে আরো তিনটি ফলা নিয়ে আলোচনা করা হয়েছিল, রফলা, জফলা এবং মফলা। আজকে আমরা ব ফলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফলা পর্ব চার। তো বফলা উচ্চারণ ও ব্যবহার, মানে বফলাটি কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং তার উচ্চারণ কি হচ্ছে, বিশেষ করে উচ্চারণের দিকটা আমাদের জরুরি। কেননা বফলা যুক্ত হলে তখন একটা উচ্চারণের বিভ্রাট ঘটে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই বলবো, বফলা যদি শব্দে শুরুতে থাকে তাহলে সেই বফলার উচ্চারণটি হয় না সাধারণত। যেমন আমি কয়েকটি শব্দ লিখছি, স্বদেশ, স্বাভাবিক, স্বাভাবিক, ধ্বনি, শ্বাস, এই যে কটি শব্দ লিখেছি এরকম অনেক অনেক শব্দ আছে আমাদের বাংলা ভাষায়। শুরুতে যখন বফলা থাকবে তখন সেই বফলার উচ্চারণ হবে না, সেই বটির উচ্চারণ। যেমন স্বদেশ, স্বদেশ উচ্চারণটি স্বাভাবিকভাবেই স্বদেশ হবে, স্বাভাবিক। ধ্বনি, শ্বাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বফলার কোনো উচ্চারণ এখানে হচ্ছে না। আমরা একটা জিনিস খেয়াল করব যে উচ্চারণের বানান লিখতে সব সময় আমরা তালব্য স্বরটা ব্যবহার করব। হ্রস্ব ইকার দীর্ঘ ইকার থাকলে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। দুইটি ন থেকে আমরা দন্ত ন ব্যবহার করব, এটি উচ্চারণের বানানের ক্ষেত্রে। তাহলে সূত্র এক গেল যে প্রথমে যদি বফলা থাকে সেই বফলার উচ্চারণ হয় না। এরপরে সূত্রে যাই, যদি আমরা দেখি মাঝখানে বা শেষে যদি বফলা থাকে তাহলে সেই বফলারও উচ্চারণ হবে না, কিন্তু তার যেই বর্ণের সাথে থাকবে সে বর্ণটি দীপ্ত হবে। আমি কয়েকটি শব্দ লিখে বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে চারটি শব্দ রয়েছে, বিদ্যান, বিশ্বাস, পক্ক, আশ্বিন। এখানে কিন্তু মাঝখানে বফলা আছে, মাঝখানে বফলা আছে, শব্দের শেষে বফলা আছে, শব্দের মাঝখানেও বফলা আছে। এই বফলাটি উচ্চারণ হবে না, কিন্তু যে বর্ণটির সাথে থাকবে সেই বর্ণটি আমাদের দুইবার উচ্চারণ করতে হবে। যেমন এই দয়ের সাথে বফলা আছে, এই বয়ের উচ্চারণটি হবে না, না হয়ে এই দ দুইবার উচ্চারণ হবে। যদি উচ্চারণে যাই তাহলে উচ্চারণের বানানটি হবে এরকম, বিদ দান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দয়ের সাথে বফলা আছে বিধায় দ দুইবার উচ্চারিত হয়েছে, কিন্তু বফলার কোনো উচ্চারণ হয়নি। বিশ্বাস, পক্ক, কয়ের সাথে বফলা আছে কিন্তু বফলার উচ্চারণ হয়নি, কিন্তু যার সাথে আছে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হয়েছে।
আশ্বিন, শয়ের সাথে বফলা আছে, সুতরাং এখানে বফলার উচ্চারণ হবে না, কিন্তু যে বর্ণটির সাথে আছে সে বর্ণটি দুইবার উচ্চারণ হবে, আশ্বিন। বিদ্যান, বিশ্বাস, পক্ক, আশ্বিন। তাহলে সূত্র নম্বর দুই হলো, যদি শব্দের মাঝখানে কোনো বর্ণের সাথে বফলা থাকে সেই বফলার উচ্চারণ হবে না, কিন্তু যে বর্ণের সাথে থাকবে সে বর্ণটি দুইবার উচ্চারিত হবে। এটি হলো সূত্র দুই। এরপরে আমরা যাব যুক্ত বর্ণের সাথে যদি বফলা থাকে, যেমন যুক্ত বর্ণ বলতে আমরা বুঝাই যুক্ত ব্যঞ্জন। এখানে বর্গীয় যতটুকু আছে উজ্জ্বল, দ্বন্দ্ব, আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত বর্ণের সাথে আছে, তিনটি বর্ণ লিখলাম, তিনটি বর্ণের মধ্যেই যুক্ত বর্ণ আছে, তিনটি শব্দের মধ্যে এই যুক্ত বর্ণের সাথে বফলা আছে, আমরা দেখতে পাচ্ছি যুক্ত বর্ণের সাথে বফলা আছে, যুক্ত বর্ণের সাথেও যদি বফলা থাকে তাহলেও সেই বফলার উচ্চারণটি হবে না, কিন্তু শব্দ যেরকম আছে ঠিক একই রকম থাকবে, দ্বিত্ব হবে না। যেমন এটাকে যদি ভেঙে আমরা উচ্চারণে যাই তাহলে উজ্জ্বল, যা আছে তাই থাকছে, দ্বন্দ্ব, উচ্ছ্বাস, উচ্ছ্বাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি বফলা থাকে তাহলে সেই বফলার উচ্চারণ হবে না এবং শব্দটি যা আছে তাই থাকবে। এর পরবর্তী সম্মানিত ভিউয়ার্স, এর পরবর্তী যে সূত্রটিতে যাব, কখন তাহলে বফলার উচ্চারণটি অবিকৃত থাকবে সেই সূত্রে আমরা যাচ্ছি। এটি খুবই গুরুত্বপূর্ণ, কখন আমরা বফলার উচ্চারণটি করব সেটা মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আছে, যেমন গ, দ, ব এবং ম। এখানে আমি চারটি বর্ণ লিখেছি, এই চারটি বর্ণের সাথে যখনই ব যুক্ত হবে তখনই একমাত্র ব ফলার উচ্চারণটি হবে। আমি একটি একটি করে শব্দ লিখছি, যেমন প্রথমে গ এর সাথে, এরপরে দ এর সাথে, এরপরে বয়ের সাথে, এরপরে ময়ের সাথে, তাহলে এর আগের যে সূত্র ছিল আমরা কিন্তু একবারও বয়ের উচ্চারণটি করিনি। এখন যে সূত্রটি এসেছে গ, দ, ব, ম, এই চারটি বর্ণের সাথে যদি ব যুক্ত থাকে তাহলে তখনই একমাত্র বয়ের উচ্চারণটি হবে। এটাকে যদি আমি উচ্চারণ করতে যাই তাহলে উচ্চারণটি যদি লিখি দিক বিদিক, মানে চতুর্দিক, দিক বিদিক, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বয়ের উচ্চারণটি হয়েছে। উদ্বিগ্ন, উদ্বিগ্ন, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বয়ের উচ্চারণটি অবিকৃত রয়েছে। আব্বা,
আব্বা। এখানে দেখতে পাচ্ছি যে বয়ের উচ্চারণটি হয়েছে, এখানে ময়ের সাথে ব আছে, তাহলে এখানেও উচ্চারণটি হবে লম্বা বা খাম্বা, লম্ব। তাহলে সর্বশেষ সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র চারটি বর্ণের সাথে যখনই ব প্রয়োগ যুক্ত হবে তখনই সেই বয়ের উচ্চারণটি হবে। এই ছিল আমাদের আজকে বফলার ব্যবহার এবং তার উচ্চারণ, কখন বফলার উচ্চারণ হবে, কখন হবে না, কখন বর্ণের সাথে থাকলে দীপ্ত হবে, সেই বিষয়টি উপস্থাপন করে দেখানো হলো আমাদের ফলাপর্ব নম্বর 4-এ। আশা করি আপনারা বিষয়টি সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছেন। বিশেষ করে বলবো অভিভাবক এবং আমাদের শিক্ষক যারা আছেন তারা যেন শিক্ষার্থীদের বিষয়টি আরো সুন্দরভাবে বুঝিয়ে দেন। তো আমরা এর পরবর্তীতে ফলা নম্বর 5 নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।